নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এটি মার্চ মাসের মাসিক রাশি ফলের ভিডিও আপনি তুলা রাশি মানুষ আপনার ক্ষেত্রে আপনার স্বাস্থ্য প্রেম বিবাহ কর্ম ব্যবসা ভাগ্য কেরিয়ার দাম্পত্য সুখ কেমন যেতে চলেছে আমি এই বিষয় নিয়ে ভিডিওটি দিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি কোন কোন দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন কোন কোন দিক থেকে সমস্যা আসতে চলেছে একটা জাস্ট জিস্ট আপনাদেরকে দিতে চলেছি প্রথমে আমি এই কথাটি বলছি এখানে কোনো প্রশংসা করা বা কোনো খারাপ লাগার কোনো ব্যাপার নেই যেটা বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই ফলা আমি দিচ্ছি এটা যে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট মিলবে এটা আমি দাবি করি না কিন্তু রাশি ফলগুলো কি জানেন আপনাকে পাশে কি মানে পথ যেমন থাকে আপনাকে ঠিক পথ প্রদর্শকের মতন কিন্তু কাজ কিন্তু দিবে প্রথম এ মাসে যা গ্রহের যা গোচর সেই হন স্বাস্থ্যর দিকটা দেখুন রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করছে শনির সাথে অর্থাৎ পরম মিত্রর সাথে কিন্তু অবস্থান করছে এবং সেখানে মঙ্গলের অবস্থান শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না আপনি তুলারাশি মানুষ খুব যে বড় ধরনের শরীর নিয়ে যে আপনাকে ভুগতে হবে এমন কোনো কিন্তু দেখা যাচ্ছে না দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ক্ষেত্রে লাভ রিলেশান প্রেম যে সম্পর্ক দেখুন প্রেমের ব্যাপারটাতে আমি বারবার বলি তিনটি প্ল্যানেটকে আমি বিশেষভাবে প্রাধান্য দিই একটি হচ্ছে চন্দ্র একটি হচ্ছে শুক্র একটি হচ্ছে মঙ্গল চন্দ্র শুক্র মঙ্গল হচ্ছে প্রেমের জন্য মুখ্য কারক গ্রহ দেখুন চন্দ্র আমাদের মন শুক্র হচ্ছে ভাবনা এবং মঙ্গল কি করে এই মন ও ভাবনাকে আপনার ত্বরান্বিত করে দেয় অর্থাৎ দেখুন এই প্রেমটা কি জানেন প্রেমের ক্ষেত্রে দুটি মনের তরঙ্গ যখন এক হয় ঠিক আছে তখনই কিন্তু প্রেম কিন্তু হয় অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনার পঞ্চম ভাব আপনার শুক্র চন্দ্র এবং মঙ্গল এই ভাবগুলো কিন্তু দেখা দরকার পঞ্চমভাবে অবস্থান করছে আপনার বৃহস্পতি প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের সাকসেস কিন্তু দিবে কিন্তু রুবি থাকার জন্য কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ডমিনেটিং অর্থাৎ আমার কথা শুনে তোমাকে একটু চলতে হবে এই জায়গাটা কিন্তু আসবে অর্থাৎ এই জায়গাটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু আপনাদেরকে চলতে হবে আপনি তুলারাশির মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে প্রেমিক এবং ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনার ক্ষেত্রে সন্তান ক্ষেত্রে দেখুন পঞ্চমভাবে রবি অবস্থান করছে যদি এখানে বৃহস্পতি আছে তাও আমি বলবো পঞ্চমভাবে রবি মিসক্যারেজ হয়ে যাওয়া বা সন্তানের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ডিস্টার্ব আসা অর্থাৎ যাদের প্রেগনেন্সি পিরিয়ডে আছেন আমি বারবার বলি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন বিশেষভাবে আপনাদের এই সময়টা সতর্ক থাকুন খুব বড় ধরনের কিন্তু সমস্যা নেই কিন্তু মোটামুটি মাসের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরোই মার্চ পর্যন্ত আপনারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন শিক্ষা এটাও কিন্তু পঞ্চম বা সন্তান শিক্ষা প্রেম শিক্ষার দেখুন পঞ্চমভাবে বৃহস্পতি ঘাট করছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আমি বলবো শিক্ষার জায়গাটা যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন যারা যারা এম করছেন বা কোনো কিছুর উপর রিসার্চমূলক পড়াশোনা করছেন বা হায়ার স্টাডি করছেন এম কম বি কম এই জায়গাগুলো যারা করছেন এই সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শিক্ষা প্রাইমারি লেভেলের শিক্ষা এই জায়গাগুলো কিন্তু ওভারঅল কিন্তু আপনাদের ভালো কিন্তু দিবে সম্পত্তিগত দিক থেকে যদি বলি দেখুন আপনার ভূমির কারোগ্রহ হচ্ছে মঙ্গল অর্থাৎ মঙ্গলকে কিন্তু ভূমিপুত্র বলা হয় থাকে মঙ্গল তুঙ্গ বসে আছে এবং শনির সাথে শত্রুর সাথে এখানে কিন্তু মঙ্গলে কিন্তু বলবর্তা কিন্তু বাড়ছে এবং সেখানে শুক্র কিন্তু অবস্থান করছে অর্থাৎ সম্পত্তি নিজস্ব প্রপার্টি কেনা সম্পত্তি কত দিক থেকে লাভ কেরিয়ারের দিক থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং যেখানে ধনপতি এবং সপ্তমপতির সঙ্গে কানেক্ট হয়ে চতুর্থ চতুর্থভাবে আসছে অর্থাৎ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের করবে এবং আপনাদের এ সময় একাধিক জমি বা ফ্ল্যাট বা জায়গা কেনার কিন্তু সম্ভাবনা থাকছে ব্যবসার জায়গাটা দেখুন সপ্তম ভাব হচ্ছে আমাদের ব্যবসার জায়গা সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপ বিজনেস সপ্তম ভাব ভাবের অধিপতি তুঙ্গক্রিয়া অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন দুর্দান্ত ব্যবসা থেকে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করে সপ্তম ভাব হচ্ছে দৈনিক রোজগারের জায়গা অর্থাৎ এই সপ্তম প্রতি তুঙ্গক্রিয়া অবস্থান করছে অর্থাৎ ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এর সাথে সাথে আপনার সপ্তম ভাবাধিপতি চতুর্থভাবে অবস্থান করায় আপনাদের ক্ষেত্রে আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং মঙ্গল আপনাদেরকে কিন্তু ব্যবসার জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দিতে চলেছে এবার আসি বিবাহের জায়গা দাম্পত্য সুখের জায়গা দেখুন বিয়ের ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছেন বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালোর দিক কিন্তু থাকছে শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আসবে কথাবার্তাগুলো কিন্তু হয় বিয়ে না হলেও বিয়ের জায়গার কথাবার্তা বা সম্পর্কের আসার সম্ভাবনা আপনাদের কিন্তু আসতে চলেছে দাম্পত্য সুখের জায়গায় আপনি তুলারাশি মানুষ যথেষ্ট বন্ডিংয়ের জায়গায় কিন্তু থাকছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কিন্তু আপনাদের থাকছে সপ্তম প্রতি আপনার অবস্থান করছে চতুর্থভাবে পারিবারিক সুখ এর জায়গা এবং শুক্রের সাথে বন্ধু বান্ধব থেকে হেল্প এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনার ভালো কিন্তু যেতে চলেছে সপ্তমভাবে সরি ভাগ্যপতি পঞ্চমভাবে অবস্থান করছে ছয় মার্চ থেকে অর্থাৎ নবপঞ্চম কানেকশান দুর্দান্ত কানেকশান অর্থাৎ এই জায়গাটা আপনাদের পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন গভর্নমেন্ট থেকে সহযোগিতা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ধর্মীয় যাত্রা আপনাদের এই সময় হবে এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন বিদেশের সাথে যারা রত আছে হায়ার এডুকেশন যারা করছেন উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে যারা আছে বা বিদেশের মাটিতে যারা কাজ করছেন বা এখানে থেকেও বিদেশের সঙ্গে যারা যোগাযোগ আছে আপনাদের কিন্তু এই সেক্টরগুলোতে আপনাদের কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন আপনি তুলারাশি মানুষ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ ভাগ্যপতি পঞ্চমভাবে অর্থাৎ আপনার ভাগ্যদয় আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন সেলস লাইনে আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং শুভ যাত্রা আপনাদের কিন্তু এ সময় হবে এবং দীর্ঘদিনকার আটকি আছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার বা বিল পাস হচ্ছিল না পেমেন্ট ফেসে আছে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে আপনি তুলারাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কানেকশান কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু গুড নিউজ আসতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ